আমাদের এই পৃথিবী সবসময়ের জন্য হ্যাবিটেবল থাকবে না। যদি মানুষ্য প্রজাতিকে ফিউচারেও বাঁচিয়ে রাখতে হয়, তাহলে এক না একদিন আমাদের এই পৃথিবীকে বিদায় জানিয়ে অন্য গ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। যদি আমরা কোনো সাইফাই মুভিকে দেখি, তাহলে স্পেস ট্রাভেল আমাদের অনেক সহজ মনে হয়, কিন্তু আসলে এটি অনেক কঠিন। আমাদের ইউনিভার্স এতটাই বিশাল যে আমাদের স্পেসে একটি জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য আমাদের লাইটের স্পিডের থেকেও বেশি স্পিডের প্রয়োজন। কিন্তু এটি কি সত্যিই পসিবল? ওয়ার্প ড্রাইভ একটি এমন হাইপোথেটিক্যাল স্পেসক্রাফ্ট প্রোপালশন সিস্টেম হয়ে থাকে যার দ্বারা আমরা লাইটের থেকেও বেশি স্পিডে ট্রাভেল করতে পারি। বন্ধুরা, সম্প্রতি নাসা একটি এমন ফিউচারিস্টিক টেকনোলজির উপর কাজ করছে যার দ্বারা ওয়ার্প ড্রাইভ বাস্তব হতে পারে এবং ফিজিক্সের লসকে ভেঙে আমরা স্পেসে লাইটের থেকেও তেজ গতিতে ট্রাভেল করতে পারি। তো আসলেই এই টেকনোলজিটি কি যেটি স্পেস এক্সপ্লোরেশনের ফিউচারে রেভলিউশন আনতে পারে? এবং নাসা কি সত্যিই এমন প্রজেক্টের উপর কাজ করছে? জানবো সবটাই বন্ধুরা আমরা আজকের এই এপিসোডটিতে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই এপিসোডটি। বন্ধুরা, প্রক্সিমা সেন্টাউরি হলো পৃথিবীর সবচেয়ে কাছের তারা, কিন্তু এটিও আমাদের থেকে প্রায় 4.24 লাইট ইয়ার্সের দূরত্বে মজুদ আছে। অর্থাৎ যদি আমরা লাইটের স্পিডেও ট্রাভেল করে এই গ্রহটি পর্যন্ত যাই, তো আমাদের কমসেকম 4.24 লাইট ইয়ার্সের সময় লাগবে। ভয়েজার 1 এবং ভয়েজার 2 বিগত প্রায় 45 বছর ধরে ট্রাভেল করার পরেও সোলার সিস্টেমকে ক্রস করতে পারিনি। যখন আমরা স্পেসেতে কোনো রকেট বা স্পেসক্রাফ্টকে পাঠাই, তো আমাদের সামনে সবচেয়ে বড় প্রবলেম আসে ফিউয়েলের। তাই জন্য আমরা আমাদের স্পেসক্রাফ্টকে লম্বা দূরত্ব পর্যন্ত পাঠানোর কথা ভাবতে পারি না। কিন্তু বন্ধুরা, আপনারা কি এটি বিলিভ করবেন যে সায়েন্টিস্টরা একটি এমন ইঞ্জিন খুঁজে নিয়েছে যেটি বিনা কোনো ফুয়েলে, অর্থাৎ বিনা কোনো তেলে চলবে? হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম সঠিক শুনেছেন। এর নাম হলো ইএম ড্রাইভ। এটিকে আমরা ইম্পসিবল ইঞ্জিন বা ইম্পসিবল ড্রাইভের নামেও জানি। কিন্তু ইম্পসিবল কেন? ওয়েল, এটিকে জানার জন্য আপনার এটির কনসেপ্ট এবং ওয়ার্কিংকে ভালোভাবে জানতে হবে। তো চলুন জানা যাক। যখনই কোনো জিনিস সামনের দিকে এগিয়ে যায়, তো এটির জন্য সেটিতে একটু কনজারভেশন অফ মোমেন্টাম থাকা দরকার। ঠিক যেমন আমরা যখন হাঁটি, তো আমাদের পা জমিকে পিছনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে, যার ফলে আমরা এগিয়ে যাওয়ার জন্য থ্রাস্ট পাই। এই সেম কনসেপ্ট স্পেসক্রাফ্টেও খাটে। স্পেসক্রাফ্টে থাকা প্রোপালশন সিস্টেম যখন এক্সস্ট থেকে গ্যাসেসকে বার করে, তো সেটি এগিয়ে যাওয়ার জন্য শক্তি পায়। আমাদের ভেহিকেলস থেকে নিয়ে এরোপ্লেনও এই কনসেপ্টেই কাজ করে। কিন্তু ইএম ড্রাইভে এমনটা কিছুই হয় না। ইএম ড্রাইভের ভিতরে একটি ক্লোজ চেম্বার থাকে যেটিতে মাইক্রোওয়েভস থাকে, এবং সেটি এর ভিতরেই একটি সারফেস থেকে আরেকটি সারফেসে ধাক্কা খেতে থাকে। বিজ্ঞানীরা এমনটা বলে যে ইঞ্জিন এর ফলে থ্রাস্ট উৎপন্ন করে। কিন্তু কিভাবে? ওয়েল, সত্যি বলতে গেলে আমাদের কাছে এর ব্যাপারে এখনও পর্যন্ত কোনো নলেজ নেই। ফিজিক্সের আমাদের কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং এটি এক্সপ্লেন করে না যে এই ইঞ্জিন আগে কী করে যায়। কে জানে, এটি বানানোর পর যখন আমরা এটির টেস্টিং করব, তো আমাদের সামনে ফিজিক্সের কিছু নিউ লস চলে আসবে যার ব্যাপারে আমরা এখনও পর্যন্ত জানতাম না। কিন্তু আপাতত এখনের জন্য এটি আমাদের ফিজিক্সের কারেন্ট লসকে ব্রেক করে, এবং এই জন্যই এর নাম ইম্পসিবল ইঞ্জিন রাখা হয়েছে। ইএম ড্রাইভের কনসেপ্ট সাল 2001 রজার সয়ার দিয়েছিলেন। এরপর থেকে আলাদা আলাদা রিসার্চ গ্রুপ এই কনসেপ্টটির উপর স্টাডি করে আসছে। কিছু লোক তো এটিও দাবি করেছে যে তারা এই ড্রাইভটির সাহায্যে ফোর্স উৎপন্ন করতে সক্ষম হয়েছে, যদিও সেই ফোর্স এতটাই কম ছিল যে তার দ্বারা একটি পেপারকেও নড়ানো সম্ভব নয়। নাসাও বিগত কিছু বছর ধরে এই ইঞ্জিনটির ব্যাপারে স্টাডি করছে, এবং সেখানেই কিছু বিজ্ঞানীরা এমনটি মনে করে যে ইএম ড্রাইভ একটি ইম্পসিবল কনসেপ্ট এবং আমরা এরম কিছু বানাতে কখনোই সফল হব না। কিন্তু বন্ধুরা, একটি সময় ছিল যখন আমরা মানুষেরা আকাশে ওড়াটাকে একটি ইম্পসিবল কনসেপ্ট মনে করতাম, কিন্তু আজ এরোপ্লেনের থ্রু এটি সম্ভব হয়েছে। ঠিক তেমনই একসময় চাঁদে পা রাখাটাও আমাদের অসম্ভব মনে হতো, কিন্তু আমরা মানুষেরা এই সফলতাটাও অর্জন করেছি। যাই হোক, স্পেস এক্সপ্লোরেশনের ইতিহাসে আমরা এমন বহু এক্সাম্পলস পাই যেখানে লোকেরা ইএম ড্রাইভের মতো কিছু প্রজেক্টসকে ইম্পসিবল ভাবে, কিন্তু পরে তারা সফল হয় এবং তারা স্পেস এক্সপ্লোরেশনের রেভলিউশন নিয়ে আসারও কাজ করে। এবং এরকমই একটি প্রোপালশন সিস্টেম ছিল আয়ন ড্রাইভ। এটি একটি সোলার ইলেকট্রিক প্রোপালশন স্পেসক্রাফ্ট সিস্টেম। আজ থেকে প্রায় 50 বছর আগে যখন এটিকে ইমাজিন করা হয়, তো তখন এটি কোনো সাইফাই মেশিনের মতোই লাগত, এবং এমনটা মনে করা হতো যে রিয়ালিটিতে আয়ন ড্রাইভের মতো এমনটা কিছুই পসিবল নয়। কিন্তু সাল 2016 নাসা অ্যারোজেট রকেট ডাইন নামের একটি কোম্পানিকে এটির ফার্দার স্টাডির জন্য $67 মিলিয়ন দেয়। আয়ন ড্রাইভ সবচেয়ে প্রথমে সোলার এনার্জিকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করে,
এবং তারপর এই ইলেকট্রিসিটি আয়নসকে একটি নজেলের থ্রু অ্যাক্সেলারেট করে থ্রাস্টকে প্রোডিউস করে। এবং আপনাদের বলে দিই যে আয়ন ড্রাইভওয়ালা ইঞ্জিন বহু স্পেস মিশনের জন্য তো ব্যবহারও করা হয়ে গিয়েছে। সাল 2007 সিরিস এবং ভেস্টাকে অরবিট করার জন্য পাঠানো ডন স্পেস প্রোবেতেও আয়ন ড্রাইভসের ব্যবহার করা হয়েছিল। আয়ন ড্রাইভ প্রোপালশন সিস্টেম খুবই কম ফুয়েলে বেশি দূরত্ব পর্যন্ত যেতে সক্ষম, কিন্তু এর একটি ডিসঅ্যাডভান্টেজও আছে এবং সেটি হলো এর স্লো স্পিড। আমাদের এক্সিস্টিং প্রোপালশন সিস্টেমের অপোজিট এটি স্পেসে খুবই স্লো ট্রাভেল করে, যেটি স্পেস এক্সপ্লোরেশনের ফিউচারের জন্য একদমই আইডিয়াল নয়। এবার ইএম ড্রাইভ ছাড়াও একটি আরও টেকনোলজি আছে যেটির উপর নাসা সম্প্রতি কাজ করছে এবং সেটি হলো নিউক্লিয়ার পালস প্রোপালশন, অর্থাৎ স্পেসক্রাফ্টেতেই একটি নিউক্লিয়ার রিয়্যাক্টর লাগিয়ে দেওয়া, যার ফলে এখানে নিউক্লিয়ার রিয়াকশন চলতে থাকবে এবং তার থেকে প্রোডিউস হওয়া এনার্জি থেকে স্পেসক্রাফ্টটি ক্রমাগত থ্রাস্ট পেতে থাকবে। এটি আয়ন ড্রাইভসে আসা দুটি প্রবলেমসেরই সলিউশন। নিউক্লিয়ার পালস প্রোপালশনযুক্ত স্পেসক্রাফ্ট অনেক ফিউল এফিসিয়েন্ট তো হয়ই, সাথেই এটি অনেক ফাস্টও হয়ে থাকে এবং আমরা এর দ্বারা ফিউচারে দূরে মজুদ কোনো সোলার সিস্টেম পর্যন্ত যাওয়ার ব্যাপারেও ভাবতে পারি। কিন্তু এখানেও একটি প্রবলেম আছে, এমন নিউক্লিয়ার রিয়্যাক্টরে হাইলি এনরিচড ইউরেনিয়ামের প্রয়োজন পড়ে, এটি ছাড়া এর মধ্যে রিয়াকশন করানো পসিবল হয় না এবং আমেরিকার পলিসির অনুসারে স্পেসেতে হাইলি এনরিচড ইউরেনিয়ামের ইউজ ততক্ষণ পর্যন্ত করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এর অল্টারনেটিভ মজুদ না থাকছে। অর্থাৎ যদি আমরা কোনো অন্য প্রোপালশন সিস্টেমের ইউজ করে কোনো প্ল্যানেট পর্যন্ত একটু স্লো পৌঁছাই তাও চলবে, কিন্তু হাইলি এনরিচড ইউরেনিয়ামের ইউজ স্পেসকে রেডিও অ্যাক্টিভ বানাতে পারে এবং ফিউচারের মানুষদের স্পেস ট্রাভেল ডিফিকাল্ট বানাতে পারে। যদিও আপনাদের বলে দিই যে নাসা আপাতত নিউক্লিয়ার রিয়্যাক্টরের মতো কিছু স্পেসে পাঠানোর চেষ্টা করেনি, কিন্তু রাশিয়া 30টির থেকেও বেশি নিউক্লিয়ার পাওয়ার স্যাটেলাইট এবং স্পেসক্রাফ্টকে স্পেসে পাঠিয়ে বসে আছে। যদিও নাসাও এখন এই টেকনোলজিটির ইউজ করার প্ল্যানিং করছে এবং তারা সাল 2027 মধ্যে চাঁদেতে একটি ল্যান্ডারের মাধ্যমে 10 কিলোওয়াট পাওয়ার যুক্ত একটি নিউক্লিয়ার রিয়্যাক্টর চাঁদেতে স্ট্যাবলিশড করতে চলেছে। এবার নো ডাউট নিউক্লিয়ার প্রোপালশন সিস্টেমও আমাদের জন্য একটি আইডিয়াল অপশন হতে পারে, কিন্তু এর প্র্যাকটিক্যাল এবং সেফ ইউজ আপাতত আমাদের জন্য একটি অনেক দূরের কথা। আগামী প্রায় 10 থেকে 15 বছর পর্যন্ত তো আমরা আমাদের ট্র্যাডিশনাল প্রোপালেট ইঞ্জিনসের উপরেই নির্ভর থাকব এবং আমাদের অপেক্ষা করে বসে থাকতে হবে যে কবে কে কখন কোনো মানুষ তার বুদ্ধির ব্যবহার করে লাইট স্পিড ট্রাভেলকে পসিবল করে দেখাবে এবং তারপর পুরো দুনিয়া এক মুহূর্তেই বদলে যাবে। এবার এখানে আমি আপনাদের অ্যালকুবেইরি ড্রাইভের ব্যাপারেও বলতে চাইব, যার কনসেপ্ট আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটির ফিল্ডের ইকুয়েশনের উপর আধারিত। সাল 1994 এটির কনসেপ্ট মেক্সিকোর একটি থিওরিটিক্যাল ফিজিসিস্ট মিগুয়েল অ্যালকুবেইরি মোয়া দিয়েছিলেন। এটি নেগেটিভ মাসের কনসেপ্টে কাজ করে। এটিতে ফিউল হিসাবে এক্সোটিক ম্যাটারের ব্যবহার করা হয়। এক্সোটিক ম্যাটার অর্থাৎ সেই পার্টিকেল যার ব্যাপারে আমরা কিছুই জানি না, যেমন কি ডার্ক ম্যাটার, এবং এমন পার্টিকেল যেগুলোকে সহজেই আমরা ক্রিয়েট করতে পারি না, যেমন অ্যান্টি ম্যাটার। কিছু লোক তো এমনটাও মনে করে যে অ্যালকুবেইরি ড্রাইভকে স্পেস টাইমে ম্যানুপুলেশন করেও চালানো সম্ভব, অর্থাৎ যদি আমরা স্পেস টাইমের কার্ভকে আমাদের ইচ্ছা অনুযায়ী ফোল্ড করতে সক্ষম হই তাহলে আমরা লাইটের স্পিডের থেকেও বহুগুণ তেজ গতিতে ট্রাভেল করতে পারি। যদিও এই সকল কথা আপাতত কেবল কল্পনাই বটে। যেই ইএম ড্রাইভের কনসেপ্টকে স্টাডি করতে নাসা বিগত 20 বছর ধরে লেগে আছে, যদি সেটি সত্যি প্রমাণিত হয় তাহলে এটি ফিজিক্সের বহু নিয়মকে তো ডেফিনেটলি ব্রেক করে দেবে এবং আমাদের মানুষ্য প্রজাতিকে একটি নতুন সায়েন্টিফিক ফিউচারে এন্টার করাবে। এমনিতে বন্ধুরা আপনারা কি মনে করেন, আমরা কি ইএম ড্রাইভকে একটি রিয়েলিটি বানাতে পারি? আপনাদের মতামত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে আপনি নতুন কিছু নিশ্চয়ই জানতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং আমাদের এই চ্যানেলটিতে প্রথম আসলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের আরও একটি ইন্টারেস্টিং এবং নলেজফুল ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।